কংগ্রেসের পাকিস্তান প্রেম উত্তাল দেখর রাজনীতি। প্রথমে স্যাম সাসা, তারপর আকৌ মণিশঙ্কর আয়ার। সেয়া 2014 চনের কথা। নরেন্দ্র মোদিয়ে কংগ্রেসক ঠাহি মোহিনীয়াতো প্রায় স্পষ্ট হয়ে পড়েছিল। তেতিয়াই মণিশঙ্কর আয়ারে নরেন্দ্র মোদীক উপলক্ষ করে কৈছিল যে মোদীক কংগ্রেসের কার্যালয়ের সম্মুখত চাহ দোকান দিয়ারও যোগ্য নহয়। নরেন্দ্র মোদী কভি ভি দেশ কে প্রধানমন্ত্রী নহি বনেঙ্গে, নহি বনেঙ্গে, নহি বনেঙ্গে। লেকিন ইয়াহা আকর চায় কা বিতরণ করনা চাহতে হ্যায় তো হাম উনকে লিয়ে কুছ জগহ বানা রাখে। কি মণিশঙ্কর আয়ারে এইবারও পাকিস্তান প্রেমত গদগদ হয়ে কৈছে। ইয়ে কি ও ভি এক সভরেন মুলক হ্যায় অর কি উনকি ভি ইজ্জত হ্যায়। নরেন্দ্র মোদী এবার 2014 চনের মোদী নহয়, দুটাকৈ কার্যকাল দেশক নেতৃত্ব দি পাকিস্তানক নিজের স্বরূপ দেখাই দিছে মোদিয়ে। সেই মোদিয়ে এবার মণিশঙ্কর আয়ারর দরে কংগ্রেস নেতার পাকিস্তান প্রেমক কঠোর ভাষারে সমালোচনা করেছে। কংগ্রেস বার বার আপনে হি দেশ কো ডরানে কি কোশিশ করতি হ্যায়। ও কহতে হ্যায় সম্ভল কে চলো, পাকিস্তান কে পাস অ্যাটম বম হ্যায়, পাকিস্তান কে পাস অ্যাটম বম হ্যায়, পাকিস্তান কে পাস অ্যাটম বম হ্যায়। ইয়ে মরে পড়ে লোক ইয়ে দেশ কে মন কো ভি মার রহে হ্যায় জি। আর কংগ্রেস কা হামেশা এসাই রবৈয়া হ্যায়। মোদীর ভাষাত পাকিস্তানের অবস্থা এতিয়া এনেকুয়া যে পারমাণবিক বোমা কেটা রাখিবরও শক্তি নাইকিয়া হয়েছে। পাকিস্তানে এতিয়া পারমাণবিক বোমা বিক্রি করার বাবে বজারে বজারে ঘুরি ফুরিবলগিয়া অবস্থা হয়েছে। ইয়ে যে পাকিস্তান কে বম 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 কি বাতে করতে না, আজ তো পাকিস্তান কা হালাত ইয়ে হ্যায় কি বম কো সম্ভালনা কহাঁ ও ভি উসকে বস কা রোগ নাই হ্যায়। अब तो वो बम बेचने के लिए निकले हैं, कोई खरीदने वाला मिल जाए और लोगों को मालूम है क्वालिटी में दम नहीं है, वो माल भी बिकता रही है। कांग्रेस और एने मानसिकतार बाबी देखे बसर बसर धरी दुर्भोग भोगी बोलुगिया होइसे। कांग्रेस के इसी कमजोर रवैये के कारण जम्मू कश्मीर के लोगों ने 60 साल तक आतंक भुगता है। देश ने কিতনে হি আতঙ্কি হামলে জেলে দেশ ভুল নহি সকতা। কংগ্রেসের পাকিস্তান প্রেমর কাহিনী তাতে অন্ত নপরি তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিয়ে আন কংগ্রেস নেতার দরে সার্জিক্যাল স্ট্রাইকর উপরতেই সন্দেহ ব্যক্ত করিলে। হর চিজ কে লিয়ে ও জয় শ্রী রাম বলনে ওয়ালে তো ও মই সিধা সিধা পুলওয়ামা ইনসিডেন্ট ইজ ক্লাসিক এক্সাম্পল। দে হ্যাভ ফেইলড, আইবি ক্যা কর রহা হ্যায়, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ক্যা কর রহা হ্যায়। पुलवामा इंसिडेंट होने के बाद सर्जिकल स्ट्राइक में पॉलिटिकल बेनिफिट लेने के लिए मोदी जी कोशिश कर रहा है। मेरा सवाल यह है कि मोदी जी को, भाई आप क्या कर रहा है, पुलवामा इंसिडेंट क्यों हुआ है, क्यों होने दिए, तो वहां पर आपका फेल्यूर है ना। उसके बाद आप किए नहीं किए भगवान जाने, सर्जिकल स्ट्राइक हुआ नहीं हुआ किसी को पता भी नहीं आज तक। कांग्रेस और एने अहेतुक पाकिस्तान प्रेमों के हथियार हिसाबे लई निर्वाचनी रणत आगबढ़ी गई बीजेपी। এইবারও যেন তার ব্যতিক্রম হয়তো নহব। সয় ডিউরিং দ্য 10 ইয়ার্স অফ কংগ্রেস দ্য ইউপিএ রুল হাউ টেরর অ্যাটাকস বে টলারেটেড ইন আ সেন্স, প্রপার রেসপন্স ওয়াজ নট গিভেন, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রোচ অফ কংগ্রেস পার্টি টুয়ার্ডস টেরর ইজ অলওয়েজ বিন উইক এন্ড সফট। কি কোই সহযোগ নেই, ইয়ে সোচা সমঝা প্রয়োগ হ্যায় আর ভোট ব্যাঙ্ক কা উদ্যোগ হ্যায়। জিস প্রকার সে কংগ্রেস পার্টি পাকিস্তান আতঙ্কবাদ কে সাথ খড়ি হো রহি হ্যায় और उसे लगातार क्लीन चिट दे रही है। रेवंत रेड्डी जो तेलंगाना के मुख्यमंत्री है वो न केवल पुलवामा पर पाकिस्तान को क्लीन चिट दे रहे और भारत पर दोष डाल रहे हैं, परंतु कह रहे हैं ये सर्जिकल स्ट्राइक हुआ भी या नहीं हुआ ये पता ही नहीं है। मतलब कि सेना के मनोबल पर सवाल खड़े करना, उस पर हमला करना और सेना के शौर्य पर सवाल खड़े करना, ये वही कांग्रेस है। न्यूज डेस्क, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट।